বসবাস করছি, এটা কিন্তু হচ্ছে নিজের নিজের জায়গাতে বসবাস করছি, রাইট? একটা বাউন্ডারি তৈরি করে নিজের মন মতন করে সাজিয়ে নিয়েছে। আবাসন প্রকল্পটা হচ্ছে যে একটা নীতিমালার মধ্যে এবং একটা সাজানো গোছানো একটা এলাকা। এখানে কম বেশি হচ্ছে 800 বিঘা সম্পত্তি নিয়ে আমরা হচ্ছে আবাসন প্রকল্পটা করছি এবং প্লট আকারে জমি সেলস করছি, ঠিক আছে? তো আমি অ্যাড্রেসটা একটু বলে দিই, সেটা হচ্ছে ঢাকা থেকে মাওয়া আসতে মাওয়া পদ্মা সেতু টোল ধরে ঠিক মাঝামাঝি হাসাড়া বলে একটা স্ট্যান্ড আছে, এই হাসাড়া স্ট্যান্ডের এখানেই মূলত আমাদের এই আবাসন প্রকল্পটা। মূলত স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার পশ্চিমে যেতে হয়, এখানে আবাসন প্রকল্পটা। এবং এই আবাসন প্রকল্প এখন হচ্ছে নিচু জমি, এই নিচু জায়গাটাকে আমরা বালু ভরাট করে হ্যান্ডওভার করবো ইনশাল্লাহ। গভর্নমেন্টের রুলসের কিছু নীতিমালা থাকে, একটা আবাসন প্রকল্প করতে গেলে সেই নীতিমালার মধ্যে প্রথম শর্তটা হচ্ছে এক ফসলে চাষি জমি হতে হবে। এক ফসলে চাষি জমি এই কারণে হতে হবে যেন কৃষি খাতে আমাদের ব্যাঘাতটা না ঘটে। আলহামদুলিল্লাহ আমরা যে আবাসন প্রকল্পটা করছি সেটা এক ফসলে চাষি জমি, তো গভর্নমেন্টের রুলসের প্রথম শর্তটা আমাদের ফিল আপ করা আছে। দ্বিতীয় শর্তটা হচ্ছে বন্যা কবলিত এলাকার যে পানি যাওয়ার যে ওয়েটা সেটা কিনা, এটা থেকেও আমরা অনুমতি পেয়েছি, মানে এটা ওই জোনটা না, মানে ফ্লাড ফ্লো জোন বলা হয় এটাকে। এর পরবর্তীতে হচ্ছে যে এসি ল্যান্ড কর্তৃক এখানে গভর্নমেন্টের যে খাস জমির পরিমাণটা কতটুকু আছে তার উপর বিবেচনা করে আবাসন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, তো সেটার থেকেও আমরা মুক্ত, আলহামদুলিল্লাহ। ওখানে খাস জমির পরিমাণটা নাই বললেই চলে। 800 বিঘা সম্পত্তিতে একটা মানুষ, দেখুন আপনাদের এখানে পৈতৃক সম্পত্তি আছে, পরবর্তীতে হয়তো বা আপনারা নিজেরাও জমি কিনেছেন, কেন আপনারা আসলে ঢাকার দিকে জমি কিনবেন? আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকাতে এসে আমি যতটুকু জেনেছি অনেক ভদ্রলোকেরই হচ্ছে ঢাকা শহরের মিরপুর জোনে, কারো হচ্ছে বাড্ডা জোনে, কারো দেখা আছে যাত্রাবাড়ি অথবা রায়েরবাগ, অথবা দেখা আছে যে আপনার কেরানীগঞ্জের এই পোষণে, বিভিন্ন জায়গাতে আপনাদের এই এলাকার মানুষজন হচ্ছে ইনভেস্টমেন্ট করছে। ওখানে দেখা আছে তারা বসবাস করে না, অনেকেই আছে এখানে বসবাস করছে, বাট ওখান থেকে কিন্তু একটা ইনকাম আসছে। তার মানে ঢাকা শহরে ইনভেস্টমেন্টটা করে বা জমি কেনে মানুষজন শুধুমাত্র বসবাস করার জন্য না, ইনভেস্টমেন্ট করে মান্থলি একটা রিটার্ন পাওয়ার জন্য, রাইট? দেখুন এই ঢাকাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের আজকের উপস্থাপক এবং আমাদের কোম্পানির সম্মানিত ডিরেক্টর জনাব মিন্টু বিশ্বাস স্যার একটা চমৎকার কথা বলছেন যে ঢাকাকে সাজানো গোছানো করার জন্য এবং ফাঁকা করার জন্য বিশেষ করে বাংলাদেশের গভর্নমেন্ট বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। তার মেগা প্রজেক্ট কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আছে, এটা আমরা জানি, জানি না? অবশ্যই জানি। তো তার আলোকে দেখা যাচ্ছে ঢাকার পূর্ব, ঢাকার পশ্চিম, ঢাকার উত্তর অনেক আগে থেকে ডেভেলপমেন্ট এবং অনেক মেগা প্রজেক্ট হাতে নেওয়া আছে, যেটা বাস্তবায়নাধীন কিছু আছে এবং বাস্তবায়ন হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি এই যে পদ্মা সেতু, পদ্মা সেতুকে কেন্দ্র করে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শরীয়তপুর সহকারে এখান থেকে যদি আমি ঢাকার দিকে যাই এবং এখান থেকে যদি আমি বরিশালের দিকে যাই, তাহলে দেখবেন যে জমির দাম আগে যা ছিল তার থেকে অনেক গুণ মূল্য বৃদ্ধি হয়েছে, শুধুমাত্র পদ্মা সেতুকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ এই পদ্মা সেতুর বদলতে আজকে আমরা যখন ঢাকা থেকে রওনা দিয়েছি 10টার সময়, আমাদের টার্গেট ছিল শরীয়তপুর সদরে হচ্ছে আমরা জুম্মার নামাজটা আদায় করবো ইনশাল্লাহ, 2টার মধ্যে সরাসরি আমরা এখানে চলে আসবো, 3টার মধ্যে। তো আমরা 11:30টার মধ্যে হচ্ছে পৌঁছাই গেছি শরীয়তপুরে, 10টার সময় আমি মনসুর ঢালি স্যার আমাদের সাথে আসছেন, আমি বললাম যে আধা ঘন্টার মধ্যে আমরা হচ্ছে জাজিরা, এত তাড়াতাড়ি চলে আসলাম। অথচ এই জাজিরাতেই কোনো এক সময় আমি নিজেই আসছি, আমাদের সময় লাগছে অনেক বেশি। আমরা যদি হচ্ছে স্পিড বোর্ডে আসতাম তাহলে একটু সময় কম লাগতো, লঞ্চে উঠলে তার কোনো কথাই নাই। তো অনেক এই ঢেউয়ের প্রতিকূলতার মধ্যেও আমি পড়েছি, আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, আর আপনাদের তো ব্যাপক আছে, আমার থেকে বেশি আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ মেহরবান, অশেষ শুক্রিয়া যে পদ্মা সেতুটা হয়ে যাওয়াতে আমাদের যে কমিউনিকেশনটা ঢাকার সাথে এটা অনেকটা ইজি হয়ে গেছে। দেখুন এই ইজি হওয়ার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে, তাই না? কমিউনিকেশনটা যত ইজি হবে তত কিন্তু হচ্ছে নাগরিক ফ্যাসিলিটিসগুলো প্রত্যেকটা অঞ্চলে পৌঁছে যাবে। আজকে এই যে বাজারটা হয়েছে আপনারাই ভালো জানেন, এই বাজারটা কত সাল আগে এই বাজারটা শুরু হয়েছিল। এই বাজারে থেকে দেখা যাচ্ছে গ্রামের বাড়ি যার হয়তো বা 5 কিলোমিটার দূর থেকে মানুষজন পায়ে হেঁটে এসে বাজার করছে, বাট রাস্তার বদলতে এখন ভ্যান যোগে বা অটো যোগে আসতেছে। তো কমিউনিকেশনটা ইজি হয়ে গেছে না, ফ্যাসিলিটিসটা বেড়ে গেছে, মানুষজন সব কিছু খুব সহজের মধ্যে পাচ্ছে। এই যে আমাদের আবাসন প্রকল্পটায়, এই আবাসন প্রকল্পটাতে আমরা একটা মানুষের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতেছি।
আমাদের অনেকেরই ইচ্ছা আছে বা ইচ্ছা থাকে ঢাকা শহরের মধ্যে এক কাঠা জায়গা বা তিন কাঠার একটা জায়গা কেনার জন্য। এখন আপনি ইচ্ছা করলে কিন্তু মিরপুরে একটা জায়গা ইচ্ছা করলে কিনা যায় না টাকা থাকা সাপেক্ষ। তো এখানে যদি কিনতেও যান দেখুন আজকে থেকে 10 বছর আগে মিরপুরের জমি যা ভ্যালুয়েশন ছিল এখন কিন্তু তার থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, তাই না? এখন আপনি হয়তো বা 5 কোটি টাকা বা 10 কোটি অথবা 20 কোটি টাকার মালিক, আপনি ইচ্ছে করলে গুলশানে কিন্তু জায়গা কিনতে পারবেন না। ইচ্ছে করলে কিন্তু সম্ভব না, বাট ইচ্ছে করলে এটা সম্ভব ঢাকার কাছাকাছি খুব সুন্দর পরিবেশে ইনভেস্টমেন্ট করে যতটুকু আপনি স্বপ্নে মধ্যে রাখছেন বা পরিকল্পনার মধ্যে রাখছেন তার থেকে অনেক কমই ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি জমি ক্রয় করতে পারেন। এবং এখানে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস থাকবে এই 800 বিঘার মধ্যে। প্রতিটা প্লট আমাদের দেখা আছে বাড়ির সামনে দিয়ে কোথাও 7 ফিট কোথাও 8 ফিট কোথাও 10 ফিটের রাস্তা থাকে, তাই না? তো আমাদের এখানে পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে মিনিমাম 30 ফিটের রাস্তা থাকবে, তার প্রশস্ত রাস্তা। এবং এভিনিউ রোড যেখানে বাণিজ্যিক এবং আবাসিক বিল্ডিং হবে এখানে 40 ফিটের রাস্তা থাকবে। পাশাপাশি আমরা যে প্রজেক্টে মেন রাস্তা দিয়ে ঢুকবো সেই রাস্তাটা থাকবে 80 ফিটের রাস্তা। এই যে 80 ফিটের রাস্তা দিয়ে ঢুকার পরে প্রত্যেকটা বাইপাস রোড হয়ে আমরা যার যার জোনে চলে যাবো, যার যার ইয়েতে চলে যাবো, তার মানে কি নিরিবিলি একটা পরিবেশ এবং খোলামেলা রাস্তাটা পাচ্ছি। এই পরিবেশের মধ্যে এই প্রজেক্টে থাকবে একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাবতীয় যা ফ্যাসিলিটিস লাগে সব কিছু, মনে করেন মেডিকেল থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত। একটা শিশু ভূমিষ্ঠ হয় কোথায়? মেডিকেলে। এখন তো আগে হচ্ছে বাড়িতেই হইতো, এখন তো হাসপাতালে অথবা ক্লিনিকে হচ্ছে। আর মৃত্যু লাস্ট স্টেজ কোথায়? আমাদের শেষ গন্তব্যস্থান হচ্ছে কবরস্থান। এর মাঝে একটা মানুষের যাবতীয় যা কিছু লাগবে সব কিছু আমার এই আবাসন প্রকল্পের মধ্যে থাকবে। এখন দেখেন এখানে আমাদের বর্তমান প্রাইস অনুযায়ী মাত্র 5.5 লাখ টাকা করে শতাংশ বিক্রি করছি। এইটা একটা মানুষ এককালীন এবং কিস্তির মাধ্যম দিয়ে নিতে পারে, যেটা সব থেকে বড় ফ্যাসিলিটিস। দেখুন একটা মানুষ 5 বছর মেয়াদে কিস্তিতে নিতে পারে, 7 বছর মেয়াদে নিতে পারে, আবার 10 বছর মেয়াদেও কিস্তিতে নিতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে মানুষটা স্বপ্ন দেখছে যে ঢাকা শহরের কাছাকাছি এক কাঠা জায়গা কিনবে, এক খণ্ড জমি কিনবে, তার জন্য কিন্তু এই ফ্যাসিলিটিসটা আমাদের প্রতিষ্ঠান নিয়ে আসছে। এতে সুবিধার কি যে মনে করেন আজকে আপনার সাথে আমার চুক্তি হলো 5,50,000 টাকা প্রতি শতাংশ, তার মানে 5 শতাংশের একটা প্লট 27,50,000 টাকা যেটা আপনি আমাকে দিবেন 5 বছর ধরে। 5 বছর পরে আপনি মূল মালিকানাতে যখন যাবেন, আমাদের এখন হচ্ছে নিচু জমি, আমি বালু ভরাট করে নিক 5 শতাংশ বুঝাই দিয়ে একটা কাস্টমারকে হ্যান্ডওভার করবো। আচ্ছা বলুন তো আজকে যে জমির দামটা আপনার সাথে ফাইনাল হলো, আজকে থেকে 5 বছর পরে কি এই দামটাই থাকবে? এই যে বাড়তিটা, এই বাড়তিটা কার প্রফিট? যিনি আজকে ইনভেস্টমেন্ট করতেছে তার প্রফিট। তার মানে আপনি ইচ্ছা করলে আমার এই জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি ইনভেস্টমেন্ট রিটার্ন পাওয়ার জন্য আবার ইনভেস্টমেন্টটা করতে পারেন। জি অবশ্যই, আমার এই এতটুকুই বলার ছিল মূলত। তো অসংখ্য ধন্যবাদ, আসলে আমাদের টাইমও হয়ে গিয়েছে, আমাদের প্রোগ্রামটা আরো তাড়াতাড়ি শুরু করার দরকার ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদের সাথে আবার আমাদের কথা হবে এবং আপনাদের একান্ত দোয়া সাপোর্ট আমাদের দরকার। আপনাদের স্থানীয় আমাদের দুইজন ভাই আছেন, আমাদের সম্মানিত পরিচালক মনসুর জালি ভাই এবং নুরুল সাহেব আছেন। জি জি, এনাদেরকে সহযোগিতা করবেন। আর ইনশাল্লাহ এটা আমাদের হচ্ছে শরীয়তপুরের আমাদের আরও একটা অফিস আছে নড়িয়া থানাতে, ওখানে সদর, ওখানে আমাদের হচ্ছে ব্রাঞ্চ অফিস, এটা হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট অফিস। ইনশাল্লাহ আরও একটা অফিসের প্রস্তাব আসছে আপনাদের এই বেদরগঞ্জে। আমাদের সম্মানিত আরেকজন ভাই আছেন, ইনি অলরেডি প্লট বুকিং দিয়েছেন এবং আমাদের সাথে কাজ করছেন, বাপি ভাই, আপনাদের এই এলাকার মানুষ, শরীফপুরের মানুষ, উনিও একটা অফিস নেবেন ওনার অঞ্চলে। তো ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে বিশ্বাসের জায়গাটা যে আমি আমার এলাকাতে হচ্ছে অফিস খুলছি, স্যারের এলাকাতে খুলছে, বিকজ অফ আমরা চাচ্ছি আমাদের যে প্রজেক্টে যারা বসবাস করবো সবাই যেন আমার পরিবারের সদস্য, এরকম মিন করেই মূলত হচ্ছে আমরা কাজ করছি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আমাদের রয়্যাল ইকো ভ্যালির শরীয়তপুরের সেলফ সাপোর্ট সেন্টারকে সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করলাম, একটা জোরে করো। আমাদের অভিজ্ঞতা কিছু জানি না, সর্বাধিক উপস্থিতি মূল কত হল প্রতিযোগিতায় পৃথিবীটা। আমরা শরীরপুর পিছিয়ে আছি, নোয়াখালী, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বরিশাল কোথায় তারাও অনেক আগায় গেছিলাম।
বলতো এই অঞ্চলের মানুষ ঢাকাতে পুরো অগ্রগামী না, অনেক পিছনে, তাই না? বিএনপির আমাদের এলাকা যারা আছে রাজ্যের বাইরে কিছু বেরোবা হয়েছে কিছু আসলে কি সেই নাই কিছু, তাই না? এখন যাই হোক নিজ সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে এই বিষয়টা অনুযায়ী ভালো জানেন। তবে যে জিনিসটা শুরু করবে তার অবশ্যই একটা ভালো রেজাল্ট থাকে, সেই রেজাল্টটা কি শুরু থেকে যদি আপনি খারাপ চিন্তা করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে ভালো চিন্তা করতে হবে। আর একটা জিনিসপত্র হলে প্রথম একটা যেটাকে আমরা বলি একটা পরিস্থিতি নিতে হবে, সেই পরিস্থিতিরও কি আপনি স্বাভাবিকভাবে যে অন্য একটা কী নাম দিচ্ছে অন্য রয়্যাল যাই হোক খুব সুন্দরটা নাম ছিল দিতে যদি বাঙালি আমরা যাই হোক আপনারা ওনাদের মূল কথাটাও কি ওনারাও ব্যবসা করেন বিষয়টা আপনারাও শেয়ার করে আপনারা ওই জায়গায় বাড়ি ঘর করে এই জুমটা থাকছে এবং আজকে যে ডাব আছে ম্যাগাসে কি হইতেছে 200 কুইন্টাল দক্ষিণ কাজ ওই জায়গা ম্যাগাসে শুরু হবে কিছু ভিতরে সেটা সেটা থাকলে হবে ইনশাআল্লাহ। যাই হোক আমি বিশেষ কথা বলবো এক বিষয় আমার অভিজ্ঞতা নেই কারণে তো ওনারা যে প্রশ্ন আমি শুনলাম তো কথা বললে আমার ভালো লাগে এই জন্য আমরা এই অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে আছি টাকা তো অনেক বাড়ি ঘর নেয় ছোট ছোটো ফ্লাট কিনে খায় তাও বেকার না। যাই হোক আপনারা চেষ্টা করবেন যারা অর্থ আছে পয়সা আছে তারা এই জায়গায় যাবেন ভবিষ্যতে বলে কাজে রাখবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যারা উপস্থিত আছেন একটু বসেন, এক মিনিট তাড়াতাড়ি হাতে হাতে দিয়ে দেবো একবারে।